আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো, মনে মনে কুচিন্তা করলে কি গুনাহ হয়। এটি সহি মুসলিমের 234 নম্বর হাদিস। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যখন আমার কোনো বান্দা মনে মনে ভালো কাজ করার কল্পনা করে, তখন সে কাজ না করতে আমি তার জন্য একটি সওয়াব লিখে রাখি। আর যদি সে কাজটি সম্পন্ন করে, তখন তার 10 গুণ নেকি লিখে রাখি। আর যদি সে অন্তরে অন্তরে কোনো মন্দ কাজ করার কল্পনা করে, তখন সে কাজ না করা পর্যন্ত তাকে ক্ষমা করে দেই। আর যদি সে কাজটি করে ফেলে, তখন একটিমাত্র গুনাহ লিখে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ফেরেশতারা বলেন, হে প্রভু, তোমার অমুক বান্দা একটি মন্দ কাজ করার ইচ্ছা করেছে, অথচ তিনি স্বচক্ষে তা দেখেন। তখন তিনি তাদেরকে ফেরেশতাদেরকে বলেন, তাকে পাহারা দাও, অর্থাৎ দেখো সে কি করে। যদি সে এ কাজটি করে, তাহলে একটি গুনাহ লেখো, কেননা সে আমার ভয়েই তো বর্জন করেছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ ইসলামে নিষ্ঠাবান হয়, তখন তার প্রত্যেকটি নেক কাজ যা সে করে, তার জন্য 10 থেকে 600 গুণ পরিমাণ নেকি লেখা হয়, এবং প্রত্যেক মন্দ কাজের জন্য কেবলমাত্র একটি করে গুনাহ লেখা হয়। এভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত চলতে থাকে। হাদিসের মান সহি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কেউ যদি গুনাহ করার ইচ্ছা করে মনে মনে, তাহলে কোনো গুনাহ তার জন্য লেখা হয় না। যদি সে গুনাহ করে ফেলে, তাহলে তার জন্য একটু গুনাহ লেখা হয়, ঠিক আছে। আর যদি কেউ ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে, তার জন্যই সব লেখা শুরু হয়ে যায়। আর যদি ভালো কাজ করে ফেলে, তাহলে 10 থেকে 700 গুণ পর্যন্ত সব লেখা হয়। তো আমি মনে করছি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আজ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি। আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।